প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইনের ক্লাসে বরাবর নেয় আজ আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের পার্ট বাইশের স্প্রেডশিটের ধারণা নিয়ে। তাহলে আজকে আমার আলোচনার বিষয় কি? স্প্রেডশিটের ধারণা। পৃথিবী সৃষ্টির পর থেকে মানুষের হিসাব নিকাশ করার প্রয়োজন হয়েছে। তাহলে কি আদিকাল থেকে মানুষ কিন্তু হিসাব নিকাশের কাজগুলো করে যাচ্ছে। তখন হয়তো বা কেউ গাছের বাগানে অথবা পাথরের মধ্যে মানুষ বিভিন্ন চিহ্ন রেখে হিসাব নিকাশ করে থাকত। আজ থেকে 50 বছর আগেও মানুষ কাগজ কলমের মাধ্যমে এই যাবতীয় হিসাব নিকাশগুলো করতে সক্ষম হচ্ছে। কিন্তু পরবর্তীতে প্রযুক্তির উৎকর্ষতার আধুনিক আবিষ্কারের ফলশ্রুতিতে মানুষের সেই হিসাব নিকাশের বিষয়গুলোয় অত্যন্ত সহজবদ্ধ উপায় বের হয়ে গেছে। দেখো, প্রথম দিকে মানুষ ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব নিকাশ করত, কিন্তু এটি ক্যালকুলেটারের মাধ্যমে সকল যে গাণিতিক সমাধান করা সম্ভব সেগুলি কিন্তু করা সম্ভব হতো না। কিন্তু কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে কিন্তু ঠিক সেই কাজগুলো ঠিকই করা সম্ভব হয়েছে। তাহলে কি প্রযুক্তির যে উৎকর্ষতা আসতেছে, মানুষের হিসাব নিকাশের যে সহযোগিতাপূর্ণ পর্যায়গুলো সেগুলি অনেক ছোট হয়ে আসতেছে। এখন স্প্রেডশিটের ধারণা দিতে গেলে অবশ্যই তোমাদের বলতে হয় স্প্রেডশিট হচ্ছে ছড়ানো এক ধরনের বড় মাপের কাগজ। ছড়ানো বড় মাপের কাগজে হচ্ছে স্প্রেডশিট। এই স্প্রেডশিটে বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য কাগজ কলমের পরিবর্তে আমরা কি করি, শীট, যে কম্পিউটারের শীট ব্যবহার করে থাকি। সেখানে থাকতে পারবে বিভিন্ন রো এবং কলম। এই রো এবং কলমের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য বা পূর্ণাঙ্গ হিসাব নিকাশের যে চিত্র সেগুলি তুলে ধরা সম্ভব হয়। এই তথ্যগুলো, পূর্ণাঙ্গ তথ্যগুলো তুলে ধরা সম্ভব হয় বলে বিদায় কিন্তু স্প্রেডশিটের জনপ্রিয়তা এখন অনেক বেশি। 70 শতকের শেষের দিকে প্রথম অ্যাপেল কোম্পানি বেসিক অ্যালক নামক এক ধরনের এই স্প্রেডশিট তৈরি করে। পরবর্তীতে তো আমরা দেখছি যে মাইক্রোসফট কোম্পানি এক্সেল যে অ্যাপটা সেটি তৈরি করছে। এর বাইরেও আমরা পাচ্ছি কি ওপেন অফিস ক্যালক, বেসিক ক্যালক, কে স্প্রেডশিট, এগুলি সবগুলাই হিসাব নিকাশের এক একটা স্প্রেডশিট। কিন্তু অন্য অন্যগুলোর থেকে মাইক্রোসফট কোম্পানি যে মাইক্রোসফট এক্সেল তৈরি করছে সেটাই অত্যন্ত সহজবদ্ধ থাকার কারণে এর জনপ্রিয়তাটাই এখন আমরা বেশি পরিলক্ষিত করছি। স্প্রেডশিট হলো আসলে এক ধরনের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার প্রোগ্রাম। এটিকে কখনো কখনো আবার ওয়ার্ক বুকও বলা হয়। একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমন একটি ওয়ার্ক বুকেও বিভিন্ন ওয়ার্কশিট থাকে। একটি ওয়ার্কশিটে বহু সংখ্যক সারি বা রো এবং কলাম থাকে। এই সারি এবং রো কলাম বিভিন্ন বিষয়গুলোর মাধ্যমে আমরা তুলে ধরতে পারি। একটি ওয়ার্কশিটে দেখো 1, 2, 3, 4, 5 এগুলির মাধ্যমে সাধারণত রো হিসেবে এগুলি পরিগণিত করা হয়। আবার ABCD এর মাধ্যমে আমরা কি বিভিন্ন কলাম বিভক্ত করে থাকি। আবার ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলি আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অর্থাৎ রো এবং কলমের যে উপাদানগুলো, সেই উপাদানকে আমরা কি বলে থাকি, সেল বলে থাকি। এগুলি বিভিন্ন সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের যে রকম সার্বিক তথ্যচিত্রগুলো তুলে ধরতে পারি। অন্য অন্য ক্ষেত্রে যদি এই কাজগুলো করতে যাই, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন সময় ব্যয় করে অধিক সংখ্যক কর্মী নিয়োগ করেও এই কাজগুলো করতে যেরকম সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটা ওয়ার্কশিটে বা ওয়ার্কবুকে আমরা সেই কাজটাই সূত্রে প্রয়োগ করে অত্যন্ত সহজভাবে অত্যন্ত সঠিক তথ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেরকম আমরা উপস্থাপন করতে সক্ষম হই, তদ্রূপভাবে এই কাজগুলো করার মাধ্যমে এই অফিস ব্যবস্থাপনার কাজগুলো আমরা অত্যন্ত সহজবদ্ধভাবে পেয়ে থাকি। যার ফলশ্রুতিতে অল্প
স্বল্প শ্রমিক ব্যয় করে বৃহৎ যে কাজগুলোর সমাধান সেই কাজগুলোর সমাধান কিন্তু আমরা ঠিকই পেয়ে যাচ্ছি। তাহলে কি একটা ওয়ার্কশিটে বা ওয়ার্কবুকের মাধ্যমে কিন্তু সার্বিক তথ্যই আমরা উপস্থাপন করতে সক্ষম হচ্ছি, শুধুমাত্র যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তা নয়। কিন্তু আমরা আমাদের দৈনন্দিন যে পারিবারিক হিসাব নিকাশগুলো করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই এক্সেলের সহযোগিতা নিয়ে কাজগুলো অত্যন্ত সুচিন্তিতভাবে সুনিপুণভাবে আমরা এর সঠিকগুলো তথ্যগুলো পেয়ে থাকতে পারি। তাহলে কি বোঝা যাচ্ছে, প্রযুক্তির উৎকর্ষতায় অত্যন্ত সহজবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলো সুনিপুণভাবে পেতে পারতেছি। তাহলে শুধু অফিস ব্যবস্থাপনা বা আমার পারিবারিক হিসাব যে গেল তা নয়, ডিয়ার স্টুডেন্ট তোমরাই দেখতে পারতেছ আমরা তোমাদের যে রেজাল্ট কার্ডগুলি দিই সেখানে কি পেতে পারতেছ, তোমরা কোন সাবজেক্টে কত নাম্বার পাইতেছ সেটা টোটাল নাম্বার কত হচ্ছে, তোমার ওই শ্রেণীতে তোমার পজিশন কত, তোমার গ্রেড কত। এই যে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে আমরা তোমাদের যে সেবাগুলো পরীক্ষাগুলো নিয়ে থাকি, টোটাল তিনটা সেমিস্টার যে নিতেছি এবং তিনটা টিউটোরিয়াল পরীক্ষা নিতেছি, এগুলো টোটাল মার্ক আমরা কিন্তু আইডেন্টিফাই করে তোমার ব্যাচ পজিশন, তোমার ক্লাস পজিশন, সেগুলি আমরা তোমাদের যে প্রোগ্রেসিভ রিপোর্ট দেয় সেই রিপোর্টের মাধ্যমে তোমরা পেয়ে তোমরা দেখতে পারতেছ কার কী অবস্থান, কোন সাবজেক্টে কত নাম্বার পাইছ, সব কিছু কিন্তু তোমরা অত্যন্ত সুনিপুণভাবে পেতে পারতেছ। তাহলে কি এটা কিন্তু অবশ্যই আমরা এই এক্সেল ব্যবহার করে কিন্তু সমাধান করে থাকি। সেই ক্ষেত্রে দেখো অত্যন্ত সহজবদ্ধ করে দিয়েছে আমাদের জীবন ব্যবস্থাপনায় এই প্রযুক্তিগুলো। সেই প্রযুক্তিগুলোর সঠিক ব্যবহার যদি যদি আমরা প্রয়োগ করে নিজেদের জীবনকে অত্যন্ত সহজবদ্ধ করতে পারি, অবশ্যই ডে বাই ডে এর মধ্যে থেকে আরও বেশি আউটপুট আমরা পেতে পারি। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি যে স্প্রেডশিট সম্পর্কে তোমাদের সামনে কিছু ধারণা প্রদান করার চেষ্টা করলাম, এখান থেকে আমার আলোচনার অংশ থেকে এবং তোমরা পাঠ্যসূচির বই থেকে অবশ্যই কিন্তু জ্ঞান অর্জনের যদি প্রয়াস থাকে অবশ্যই এখান থেকে অনেক কিছু শিখতে সক্ষম হবে। তাহলে শিক্ষার আগ্রহবোধ নিয়ে আমাদের অনলাইন ক্লাসে তোমরা সম্পৃক্ত থেকে আমাদের যে ব্যবস্থাপনাগুলো চলতেছে বর্তমানে সেই ব্যবস্থাপনা তোমরা অংশগ্রহণ করে নিজেদের মেধাস্বত্বকে বেগবান করার অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবে। এর বাইরে কিন্তু আমরা জুম ক্লাসগুলো নিতেছি, সেই জুম ক্লাসের সাথে সম্পৃক্ত থেকে আমরা এই ক্লাসগুলো যখন জুম ক্লাসে আবার নিব সেখানে কিন্তু সরাসরি তুমি প্রশ্ন করার সুযোগ পাচ্ছ। জুম ক্লাসের বাইরেও তোমরা আমাদের সাথে মেসেঞ্জারে, ইমোতে অথবা আমাদের মোবাইল নাম্বারে ফোন দিয়েও কিন্তু সম্পৃক্ত থেকে আমাদের ক্লাসের যে অংশটুকু আমরা আলোচনা করতেছি সেখানে কিন্তু তোমরা কোনো প্রবলেম ফেস করো সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কাছে ফোন দিতে পারো। তাহলে আমার এই ক্লাস থেকে অবশ্যই কিছু অংশ তোমরা শিখতে পারবা এই প্রত্যাশায় আজকে আমি আব্দুর রাজ্জাক তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থেকো, এই দুর্যোগকালীন সময়ে তোমরা নিজেরা নিরাপদ থাকবে, পরিবারের সবাইকে নিরাপদ রাখবে, অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রত্যাশায় আমি আমার ক্লাস থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থেকো, আসসালাম।